নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আজকেও চলে এসেছি যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণা এন্টারপ্রাইজে। বিশেষ করে আজকে তোমাদেরকে দেখাবো আসমা কোম্পানির A1 মডেলে। বিশেষ করে এই মডেলটা বিশেষ করে তোমরা কিন্তু টপ মডেল পেয়ে থাকো। তো সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটি গাড়িটাই তোমাদেরকে প্রথমতই কিন্তু সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি। সেখানে অবশ্যই কিন্তু আজকে সামনের দিক দিয়ে দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখাবো টায়ার। তো টায়ারটা একটু দেখাতে বলবো কাছ থেকে এসে একটু খুব সুন্দর করে, যেটা হচ্ছে সিয়েটের টায়ার পেয়ে যাচ্ছ, সাথে সাথে অ্যালুমিনিয়াম হুইল পাচ্ছ। যদি আমি শকারের কথা বলি তো শকার কিন্তু তোমরা 43 mm শকার পেয়ে যাচ্ছ, এর সাথে সাথে স্টিল একটা মাঝবাত পেয়ে যাচ্ছ। এখানে খুব সুন্দর ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আসমা কোম্পানির। এখানেও খুব সুন্দর করে কিন্তু একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে আসমা। এর সাথে সাথে এখানে ওয়াইফারটা পেয়ে যাচ্ছ। যদি এই চওড়াটা দেখাতে বলি, একটু ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, খুব সুন্দর চওড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে কাঁচের কাঁচের দিকটা। বাকি যদি আমি তোমার হচ্ছে লেগ গার্ডের কথা বলি, তো লেগ গার্ডটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। বিশেষ করে আজকে এই গাড়িতে তোমাদেরকে বলবো যেটা কালার মেনশন, তুমি যদি দেখো কালার কিন্তু সত্যি খুব শাইন দিচ্ছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা যদি এখানে এসে দেখো, সত্যি খুব সুন্দর কিন্তু কালার তোমাদেরকে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে আসমা কোম্পানিতে। সাথে সাথে এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ যে এই কাঁচের যে গার্ডটা খুব সুন্দর কিন্তু পাইপ দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে। বাকি গাড়িতে যে সমস্ত আমরা গার্ড দেখি তা থেকে কিন্তু একটু অন্যরকম তোমাদেরকে প্রোভাইড করেছি, যেটা একদম রিয়েল সেটাই তোমাদেরকে বলতে চাইছি। সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডিজিটাল একটা লাইট, যেটা হচ্ছে ডিজিটাল লাইট পাচ্ছ। যদি আমি মুভমেন্টের কথা বলি, তো এখানে স্বাভাবিকভাবে তোমরা নর্মাল যেমন খুশি মুভমেন্ট তুমি কিন্তু করতে পারছো। এর সাথে সাথে আমি তোমাদেরকে বলে দিলাম লেগ গার্ডের যে চওড়াটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু চওড়া বিশেষ করে তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখানেও খুব সুন্দর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্র্যান্ডিং, যেটা হচ্ছে বিশেষ করে আসমা কোম্পানির দিয়ে দিয়েছে এই যে ব্র্যান্ডিংটা। সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইন্ডিকেটারটা তোমরা দেখতে পাচ্ছ। ইন্ডিকেটার স্বাভাবিক যে সমস্ত গাড়িতে আমরা কম বেশি ইন্ডিকেটার দেখে থাকি, সেই সেম ফিচার্সেই কিন্তু তোমাদেরকে এই ইন্ডিকেটারটা বিশেষ করে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া যদি আমি ড্রাইভার কেবিনে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তো যদি আমি তোমাদেরকে বলি সত্যি খুবই ভালো এই যদি ড্রাইভার কেবিনের কথা বলি, যদি এই গ্রিপটার কথা বলি, তো গ্রিপটা বাকি যে সমস্ত গাড়ি থাকে তা থেকে কিন্তু এই গ্রিপটা বিশেষ করে একটু হাইট করে দিয়েছে, যেটা আমার অনুভব হচ্ছে, যেটা এই হাইটটা কিন্তু একটু বেশি লাগছে, যেটা হচ্ছে আসমা কোম্পানির এই টপ মডেলে এই হাইটটা বিশেষ করে কিন্তু বেশি আমার কাছে অনুভব হচ্ছে। তো সাথে সাথে যদি আমি বলি এখানে তোমরা ট্যাপ মিটার পেয়ে যাচ্ছ, তো এই গাড়িতে যদিও ব্যাটারি লাগানো নেই, সেক্ষেত্রে তোমাদেরকে আমি ট্যাপ মিটার পুরো সিস্টেমটা দেখাতে পারছি না, কিন্তু এই ট্যাপ মিটারে তুমি সমস্ত সব কিছু কিন্তু দেখতে পাবে, যেমন কত কিলোমিটার চলছে, কত স্পিড চলছে, এছাড়া কত ব্যাটারি আছে, সমস্ত সব কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া এখানে ওয়াইফারের মেশিনটা পেয়ে যাচ্ছ। যদি সুইচের কথা বলি, এখানে সুইচটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাথে যদি ওভারঅল সামনের দিক দিয়ে যদি বলি, বিশেষ করে এক্সপ্রেসটা, তো বাকি গাড়ি থেকে এক্সপ্রেস কিন্তু স্বাভাবিকভাবে ঠিকঠাকই আছে, খুব বেশি খারাপ আমি তোমাদেরকে বলবো না, এটা রিয়েল ঠিকই আছে। এর সাথে সাথে তোমাদের এখানে একটা বাস্কেট দিয়েছে, খুব সুন্দর একটা বাস্কেট তোমরা দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাকে বলবো বাস্কেটটা একটু দেখাতে, খুব সুন্দর করে বাস্কেটটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া যদি আমি বডি ক্যাশিস নাম্বারের কথা বলি, বডি ক্যাশিস নাম্বার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে খোদাই করা আছে। যদি ব্রেক লিভারের কথা বলি, ব্রেক লিভারটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, ওভারঅল যেমন থাকে ঠিক তেমনি আছে। যদি আমি পার্কিং ব্রেকের কথা বলি, তো পার্কিং ব্রেক তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে পার্কিং ব্রেক। স্বাভাবিক আমরা যেমন দেখি, যেটা হচ্ছে এরকম চেপে ধরে এটা চিপে আমরা উপরে তুললে যেটা পার্কিং ব্রেকটা আমাদের লেগে গেলো, তো স্বাভাবিক এটাই আছে। যদি আমি সুইচের কথা বলি, সুইচে খুব একটা ডেভেলপ হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না, যে এটা যা আছে ডেভেলপ যেরকম আছে এই আছে, যেটা হচ্ছে এখানে হেডলাইট পাচ্ছে, এখানে হচ্ছে সামনে যাওয়া প্রথমে যাওয়া সুইচটা পেয়ে যাচ্ছে। যদি এখানে এই সুইচগুলো কথা বলি, তবে বাঁ দিকে সুইচটা আমি তোমাদেরকে বলবো খুব সুন্দর কিন্তু প্রোভাইড তোমাদেরকে করে দিচ্ছে, মানে সিস্টেমটা সত্যি খুব ভালো। এর সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা আসমা কোম্পানির ব্র্যান্ডিংকে খুব একটা ভালো প্রভাবিত পেয়ে যাচ্ছ সিস্টেমটা। বাকি তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ডিনার পেয়ে যাচ্ছ, সাথে এখানে কেবিন লাইটটা পাচ্ছ, খুব সুন্দর কেবিন লাইট তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে তোমাদের এসি বোর্ড, হ্যাঁ এই এখন এই সময় বিশেষ করে কিন্তু তোমাদেরকে আমি অনেক গাড়িতে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকের দিনে বিশেষ করে যে গরম, তো সেখানে কিন্তু অস্বাভাবিক গরম। তো সেই জায়গায় যদি এখন ভাবো যে আসমা কোম্পানির গাড়ি নেবে, বিশেষ করে এই মডেলটা,
সেখানে গাড়ি কিন্তু তোমার এখানে একটা এসি বোর্ড বিশেষ করে পেয়ে যাচ্ছে, যেটা আমাদের গরমের থেকে অনেকটা আমরা সুবিধা পাই, যেটা হচ্ছে ঠান্ডা থাকে। সাথে তোমরা এখানে মিউজিক সিস্টেমটা তোমরা পেয়ে যাচ্ছো, অন্য অন্য গাড়িতে যে মিউজিক সিস্টেমটা দেখেছি তা থেকে কিন্তু একটু উন্নত মানের তোমাদের বিশেষ করে এই মিউজিক সিস্টেমটা তোমাদেরকে প্রোভাইড করেছে। যদি সিটের কথা বলি, হ্যাঁ, আমরা অন্য অন্য গাড়িতে দেখেছি যে সিট কোয়ালিটি তা থেকে কিন্তু স্বাভাবিকভাবে বলবো আমি 99% সিট কোয়ালিটি ভালো আমি বলতে পারবো। যেখানে তোমরা যদি তুমি এখানে বসে দেখো, সত্যি খুব সুন্দর একটা স্পেস এখানে লাগছে বসার। যেটা বাকি যদি আমি তোমাদেরকে এই গাড়ির তোমার হচ্ছে মোটর কন্ট্রোলের কথা বলি, তো সেখানে দাঁড়িয়ে তোমরা এই গাড়িতে বিশেষ করে মোটর কন্ট্রোলার কিন্তু 1200 পেয়ে থাকো। এটা হচ্ছে মোটর কন্ট্রোলার, তোমরা এখানে 1200 পেয়ে থাকো। এখানে সব থেকে ভালো যেটা তোমাদেরকে বলবো, এই গাড়িতে তোমরা কিন্তু এখন এই সময় স্মার্ট কন্ট্রোলার পাচ্ছ। আচ্ছা, এই স্মার্ট কন্ট্রোলারে আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, যেটা স্মার্ট কন্ট্রোলার থাকলে আমরা যদি বেশিক্ষণ গাড়ি চালাই বা মোটর বেশিক্ষণ রান হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কন্ট্রোলার বিশেষ করে গরম হয়ে যায় নর্মালি। কিন্তু এখন যে সমস্ত স্মার্ট কন্ট্রোলার বেরিয়েছে সেখানে কিন্তু কোনো গরম হওয়ার সম্ভাবনা থাকছে একদমই না। সাথে এই কন্ট্রোলারে বিশেষ করে আমরা কিন্তু স্পিড বেশি পাই, সাথে লোড ক্যাপাসিটিও কিন্তু আমরা অনেক বেশি করতে পারি। সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ সমস্ত টুলস পেয়ে যাচ্ছে, এছাড়া তোমার কভার থাকছে একটা, এছাড়া তুমি একটা গেঞ্জি পেয়ে যাচ্ছ, বাকি সমস্ত সব যে রেঞ্জপত্র যা কিছু আছে সমস্ত সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। বাকি এই সাইডটা তোমাদেরকে দেখাবো, সত্যি কিন্তু খুব সুন্দর প্রোভাইড করেছে। খুব বার যদি আমি বলি, বারটাও খুব সুন্দর দিয়ে তৈরি করেছে। বাকি সিটের পজিশনে যেটা তোমাদেরকে বললাম সত্যি খুব ভালো। এছাড়া যদি সিটের ওয়ারেন্টির কথা করি, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের বিশেষ করে এই সিট তোমাদেরকে 1 বছরের ওয়ারেন্টি থাকছে, যেমন চাকার ওয়ারেন্টি 1 বছর থাকছে। সাথে তোমরা সব কিছু এই সামনের পজিশনটা কিন্তু ওভারঅল তোমরা দেখতে পেলে, তো সেখানে আমি এবার পিছন দিক দিয়ে বলবো। পিছনে সিটের কথা আমি বিশেষ করে দেখাতে বলবো যে সিট অস্বাভাবিক সিট কিন্তু তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করেছে, শক্তপোক্ত দিয়ে বেশ মোটামুটি 3 ইঞ্চি চওড়া মানে মোটা তোমাদেরকে প্রোভাইড করছে। এই স্পেসের কথা বলি, বাকি গাড়ি থেকে কিন্তু স্পেস বেশ সুবিধাজনক আমার কাছে লাগছে। যদি আমি কেবিনের এসে যদি প্যাসেঞ্জার কেবিনের কথা বলি, সেখানে তোমরা এখানে একটা লাইট পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কেবিন লাইট পেয়ে যাচ্ছে। সাথে স্পেসের কথা, যদিও পুরোটা ঢাকা আছে, আমি তোমাদেরকে সেইভাবে পুরোটা দেখাতে পারছি না, তবুও যদি আমি এইভাবে দেখাতে বলি একটু, এটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিটের এই যে কতটা করা আছে, খুব সুন্দর বিট করে কিন্তু তোমাদের সিট এই গাড়িটা বিশেষ করে দিয়েছে, যেটা ছিঁড়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। এবার আমাদের কথা হচ্ছে পিছন দিকটা একটু আমরা দেখবো, যে পিছনের সাইডটা কেমন এই গাড়িতে দিয়েছে। যেটা হচ্ছে পিছনের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু পিছনের সাইডটাও ব্লু প্রোভাইড করছে। এখানে খুব সুন্দর একটা স্টেপনি কভার তোমাদেরকে প্রোভাইড করেছে। যদি আমি এখানে এসে দেখাতে বলি, খুব সুন্দর কিন্তু ব্র্যান্ডিং দিয়ে তোমাদেরকে এখানে কভারিংটা করেছে। এর সাথে সাথে তোমরা এখানে স্টিলের পুরো ঢাকা পেয়ে যাচ্ছ, যেটা অ্যাক্সিডেন্টের ভয়, যেটা এখানে ভেঙে না যাওয়ার একটা সম্ভাবনা যেটা থাকে সেটা একদমই থাকছে না। বাকি যদি তোমাদেরকে বলি, এখানে একটা লাইট পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে নাম্বার প্লেটের জন্য। বাকি বাম্পার তো বাম্পার অস্বাভাবিক বাম্পার, এর আগে তোমাদেরকে দেখেছিলাম, যেটা তোমাদেরকে বলেছিলাম অবশ্যই যে বাম্পার বিশেষ করে এই গাড়ির বডি কিন্তু সত্যি খুব ভালো বডি প্রোভাইড করছে তোমাদেরকে এখন এই সময় দাঁড়িয়ে আসমা কোম্পানি, শুধু একদমই নিউ ব্র্যান্ড। সাথে সাথে তোমরা এখানে বাংকার পেয়ে যাচ্ছ, এই বাংকারটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। বাংকারে তোমরা কিন্তু বিশেষ করে বেশ কিছু না হলেও 80-90 কিলো লোড কিন্তু তোমরা করতে পারছো। সাথে যদি আমি এই গাড়ির তোমার দামের কথা বলি, তো দামের কথা তো অবশ্যই বলবো। তো দামের কথা বলবার আগে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি দেখতে পাও। এবার এই গাড়িতে বিশেষ থাকছে যেটা হচ্ছে মোটর, যেটা হচ্ছে তোমার 1200 মোটর, এছাড়া 1200 কন্ট্রোলার। যদি আমি ওয়ারেন্টি কথা বলি, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে মোটর আর কন্ট্রোলার। ক্যাশিস স্বাভাবিক আমরা যেরকম 3 বছরের দেখি, এখানেও 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে 4টে চাকায় তোমরা অ্যালুমিনিয়াম হুইল পাচ্ছ, যেটা হচ্ছে রিং। এছাড়া যদি আমি মোটরের স্পেসটা দেখাতে বলি, তো মোটরের স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, স্পেসটাও সত্যিই খুব ভালো স্পেস তোমাদেরকে প্রোভাইড করেছে, বৃষ্টির সময় ফেলার সময় যাতে খুব বেশি অসুবিধা তোমাদেরকে না হয় সেই দিকটা মাথায় রেখেছে।
যদি আচ্ছা এই গাড়ি তো আমরা দেখলাম, এই গাড়ির মডেলের সম্বন্ধে কিন্তু আমরা সমস্ত কিছু জানলাম, বাকি ওভারঅল যদি আমি গাড়ির কথা বলি, আমার কাছে আমার ব্যক্তিগত যেটা তোমাদেরকে বলবো, সত্যি খুব ভালো প্রোভাইড করেছে, যেটা বিশেষ করে এই গাড়িতে। বাকি ব্যাটারি যদি আমি তোমাদেরকে বলি, ব্যাটারি তোমাদের এই গাড়িতে থাকছে বিশেষ করে 135 ampere এর ব্যাটারি, যেখানে স্প্যান হতে পারে, লিপ গার্ড হতে পারে, এছাড়া তোমাদের যদি কোনো ইনকোয়ারি অবশ্যই থাকে সেই ব্যাটারি কিন্তু তোমরা অবশ্যই এই গাড়িতে বিশেষ করে ইনস্টল করতে পারছো। যদি আমি দামের কথা বলি, তাহলে কিন্তু তোমরা বিশেষ করে এই গাড়ি 1,41,000 টাকায় কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ খুব সহজে। যদি তুমি বেশি দূর থেকে দেখো, যেমন 100 কিলোমিটারের মধ্যে তুমি যদি থাকো, তো 100 কিলোমিটারের মধ্যে কিন্তু বিশেষ করে এই গাড়ি কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দেবে, ফ্রি ডেলিভারি হয়ে যাচ্ছে। সাথে অনেক কুপন যেমন থাকে এই শোরুমে, বিশেষ করে অনেক কুপন থাকে, যেটা যেমন পাখা থাকে, এছাড়া টিভি থাকে, এই সমস্তগুলো কুপন অ্যাম্পার থাকছে। যদি তুমি গাড়ি কেনো, সেই কুপন যদি তোমার লটারি সিস্টেমে যদি তোমার হাতে চলে আসে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে বিশেষ করে কৃষ্ণা এন্টারপ্রাইজের। সাথে সাথে তুমি যদি আমার চ্যানেল দেখে তুমি যদি আসো, আর অবশ্যই তুমি স্ক্রিনশট এনে কৃষ্ণা এন্টারপ্রাইজে দেখাবে, তাহলে কিন্তু বিশেষ করে তোমাদেরকে 2,000 টাকা ছাড় দিয়ে দেবে, বিশেষ করে ইউটিউব দেখে তোমরা যদি আসো। বিশেষ করে তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো, এছাড়া তুমি যদি মনে করো 100 কিলোমিটারের মধ্যে আসো, বেশি দেরি না করে অবশ্যই গাড়িটা নিতে চলে আসতে পারো। যদি আমি ফাইন্যান্সের কথা বলি, তো ফাইন্যান্স বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, অনেকেরই ফাইন্যান্স ইনকোয়ারি থাকে, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে ফাইন্যান্স তোমরা যদি এই গাড়িতে বিশেষ করে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা বিশেষ করে 40 কিলোমিটার, বিশেষ করে 40 কিলোমিটারের মধ্যেই কিন্তু শোরুম থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা বিশেষ করে এই গাড়িতে ফাইন্যান্স পেয়ে যাবে। তো ওভারঅল সিস্টেমটা আমরা এই গাড়ির যা কিছু আছে সমস্ত সব কিছু কিন্তু কম বেশি আমরা দেখে নিলাম। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।